হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে হাউস ওয়্যারিং কোর্সের আরও একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সার্কিট ব্রেকার থেকে একটা সুইচ বোর্ড কিভাবে কানেকশন করতে হয়, দেন একটা সুইচ বোর্ড থেকে কিভাবে লোডগুলা কানেকশন করতে হয়, যে আমাদের বাসা বাড়িতে যেই ফ্যানগুলা থাকে, লাইটগুলা থাকে, যে লোডগুলা থাকে আমাদের, একটা সুইচ বোর্ড থেকে যে আমরা কানেকশন করি এবং সুইচ বোর্ড থেকে সেটা কন্ট্রোল করি, সেই বিষয়গুলো আমরা আজকে এই ভিডিওতে দেখবো। চলুন তাহলে দেখে নিই। আমাদের বাসাবাড়িতে যে লাইনটা আসে সেই এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার থেকে কিভাবে সুইচ বোর্ডে যে একটা কানেকশনগুলো করতে হয়, দেন সুইচ বোর্ড থেকে বিভিন্ন লোডগুলো কন্ট্রোল করা হয়, সেই কিভাবে যে কানেকশন করতে হয়, বেসিক হাউস ওয়্যারিং এর এই বিষয়টি আমরা দেখবো এই ভিডিওতে। চলুন তাহলে দেখে নেই। এই যে দুইটা লাইন, একটা নিউট্রাল এবং একটা ফেজ, এটা মনে করেন কি এনার্জি মিটার থেকে এখানে আসছে। এখন এনার্জি মিটার থেকে কোথায় যাবে? এনার্জি মিটার থেকে এই যে দেখেন ফেজটা ডিরেক্ট কোথায় চলে আসছে, এটা একটা সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারে ফেজটা চলে আসছে। এখন সার্কিট ব্রেকার থেকে ডিরেক্ট চলে যাচ্ছে হলো ফিউজ বা কাট আউট, যেটাই বলেন আপনারা, সেই কাট আউট বা ফিউজের এক প্রান্তে এখানে চলে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে কেন আমি এই প্রান্তে কানেকশনটা করলাম, কিন্তু এই প্রান্তে কেন আমি কানেকশনটা করলাম না, এই প্রান্তে আমি এই জন্যই কানেকশনটা করলাম না। দেখেন একটা ফিউজ বা কাট আউটের ধর্মটা কি, যে সে নিজে পুড়ে গিয়ে কি করবে, আমাদের যে আদার যে সার্কিটটা আছে, আমাদের যে লোডগুলো আছে, আমাদের সেই লোডগুলাকে কি করবে, সে নিজে পুড়ে গিয়ে ডিসকানেক্ট হয়ে আমাদের যে লোড, অন্যান্য যে লোডগুলো, অন্যান্য আদার যে সার্কিটটা আছে সেটাকে কি করবে, রক্ষা করবে, একটা ফিউজ বা কাট আউটের কিন্তু এটাই কি একটা ধর্ম। তাহলে দেখেন আপনারা, যদি আমি এই জায়গায় কানেকশন করতাম, হ্যাঁ, তাহলে তো আমার এই ফিউজের কোনো দরকারই পড়ে না, আমি তো ডিরেক্ট লাইনের মধ্যেই কানেকশন করে দিতাম, বা এই ফিউজের কোনো দরকার নেই, আমি ডিরেক্ট এখানেই কানেকশন করতাম। দেখেন আমি যেহেতু এই প্রান্তে কানেকশন করছি, তাহলে এই যে একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরটা হয়ে লাইনটা কি করবে, এখানে যাবে। যদি এই কন্ডাক্টরটা না থাকে, এই যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট হচ্ছে, এই তারটা যদি না থাকে, তাহলে কি করবে না, এই প্রান্তটা কি পাবে না, কানেকশন পাবে না। দ্যাট মিনস এই সার্কিট গুলো কি পাবে না, কানেকশন পাবে না। তাহলে কি এটার জন্য আমি কি করলাম, আমি কাটআউটে এই প্রান্তে কানেকশন করলাম, যাতে কি কোনো ধরনের সমস্যা যদি হয়, অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি করবে, এই যে তারটা আছে এই তারটা পুড়ে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাবে। দ্যাটস তার ফলে কি করতে পারবে না, এদিকে কারেন্টটা আর প্রবাহিত হতে পারবে না। পরে আমাদের কি করবে, এই যে লোডগুলো আমি নিয়েছি, এই লোডগুলো আমাদের এই অতিরিক্ত কারেন্টের হাত থেকে কি করবে, বেঁচে যাবে। এখন দেখেন একটা বিষয়, যে আমি এখানে কানেকশন করলাম, তাহলে এই এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা দিয়ে কি করবে, কানেকশন এখানে যাবে। এখানে গেলে এখান থেকে দেখেন আমি এই পর্যন্ত কানেকশনটা কি করে দিলাম, শর্ট করে দিলাম। কি জন্য আমি শর্ট করে দিলাম, দেখেন এই যে একটা সুইচ, এই সুইচ দিয়ে কি করব, S1, এটা দিয়ে S1 দিয়ে এক নাম্বার সুইচ বোঝাচ্ছে, S2 দিয়ে দুই নাম্বার সুইচ বোঝাচ্ছে, S3 দিয়ে তিন নাম্বার সুইচ বোঝাচ্ছে, S4 দিয়ে কি বোঝাচ্ছে, চার নাম্বার সুইচ, এবং এটা কি, এটা একটা রেগুলেটর, এটা একটা রেগুলেটরের চিহ্ন, এবং এটা আমি কি নিয়েছি, একটা সকেট নিয়েছি। এখন দেখেন আমি এখান থেকে এই চারটা সুইচ কেন আমি শর্ট করে দিলাম, আমি এটার জন্য এখানে আমি শর্ট করে দিলাম এই চারটা সুইচ, কারণ কি আমার এই চারটা সুইচের মধ্যে কি দরকার, লাইন প্রয়োজন। তাহলে কি করব, এই কাট আউট থেকে এই প্রান্ত থেকে কানেকশন নিয়ে কি করব, আমি এই এই সুইচে কানেকশন দিব, এই সুইচে কানেকশন দিব। দেখেন আমি কিন্তু এটা করলে পারতাম, এই সুইচ থেকে এই সুইচে দিতাম, আবার এই সুইচ থেকে তার নিয়ে এখানে দিতে পারতাম, আবার এই সুইচ থেকে তার নিয়ে এখানে দিতে পার, সরি, এই কাট আউট থেকে তার নিয়ে এখানে দিতে পারতাম, আবার এই কাট আউট থেকে তার নিয়ে কি করতে পারতাম, এখানে দিতে পারতাম। এভাবে কি হবে, এখানে তারের ব্যাপারটা অনেক বেশি হবে, এবং তারটা আমাদের কি করবে, অনেক বেশি লেগে যাবে, কাজটা দেখতে অনেক কি লাগবে, বৃষ্টি লাগবে, খারাপ লাগবে। সেটার জন্য আমি কি করব, এখান থেকে তার নিয়ে এখানে জোড়া দেওয়া যে কথা, এখান থেকে তার নিয়ে এখানে জোড়া দিয়ে একই কথা, তিনটা শর্ট, এই যে কয়টা আছে সবটি শর্ট করে দেওয়া একই কথা। এই 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 পর্যন্ত শর্ট করে দেওয়া মানে কি, এই পর্যন্ত লাইনটা আমার কি কইছে, লাইনটা আমার কানেকশন পাইছে। এখন দেখেন এটা কি আমাদের সুইচ,
আর সুইচের যে ইন্টারনাল যে গঠনটা, সুইচের ইন্টারনাল গঠন এরকম থাকে, এই যে এটা কি, এটা এটা কি থাকে, একটা পাত থাকে। এই পাতটা কি হয়, যখন আমরা পুশ করি ইয়ের মধ্যে, এই সুইচের মধ্যে যখন আমরা চাপ দেই, চাপ দেওয়ার ফলে এই পাতটা এই জায়গায় লেগে যায়। এটা কিন্তু লাইকের একটা কন্ডাক্টর আর কি, করে তার আর কি, এই জায়গায় কি করে যায়, এটা এখান থেকে এই জায়গায় লেগে যায়। এখানে লাগার পরে কি করে, এই যে তার এই যে কানেকশনটা, এখানে যে লাইনটা আছে, এই লাইনটা এদিক দিয়ে গিয়ে এখানে কানেকশন হলে এদিক দিয়ে চলে যায় এবং আমার এই রেড লাইনটা জ্বলে। আর এটা কি, এটা হলো নিউট্রাল। দেখেন এই যে নিউট্রাল লাইনটা কি করছে, নিউট্রাল লাইনটা আমি কি করলাম, এই যে সকেটে কি করলাম, আমি নিউট্রাল লাইনটা কানেকশন করে দিলাম। এই নিউট্রালের সাথে আমি কি করলাম, এখানে আমি সংযোগ করে দিলাম। এই যে এখান থেকে নিউট্রালটা নিয়ে ডিরেক্ট আমি এখানে সংযোগ করে দিলাম। এখান থেকে এখানে সংযোগ করা যে কথা, এখান থেকে এখানে সংযোগ করা একই কথা, যেহেতু আরো এদিক দিয়ে আরো নিউট্রাল আমাদের সংযোগ করতে হবে। কারণ আমরা জানি কি, একটা 220, একটা সিঙ্গেল ফেজ অথবা 220 ভোল্টের যে লাইনগুলো থাকে তার সাথে একটা করে কি থাকে, একটা নিউট্রাল থাকে। একটা লোড চালাইতে গেলে একটা ফেজ লাগে এবং একটা নিউট্রাল লাগে, সেটা কিসের ক্ষেত্রে, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে অথবা 220 ভোল্টের ক্ষেত্রে। এখন দেখেন আমরা যেখানে ছিলাম, যে দেখেন এই প্রান্তে তো আমাদের কি আছে, লাইন আছে, কিন্তু এই প্রান্তে কি নাই, লাইন নাই। যখনই কি করি আমরা, সুইচে চাপ দেয়, চাপ দেওয়ার ফলে এই পাতটা কি করে যায়, এই প্রান্তে লেগে যায়। লেগে যাওয়ার ফলে কি, এখান থেকে লাইন ডিরেক্ট এখানে চলে যায়, তারপর আমার এই রেড লাইটটা কি করে ওঠে, জ্বলে ওঠে। সেম টু সেম একই কাজ কি করে, এই সুইচে এখানে লাইন আছে, যখন আমরা এই হলুদ লাইটটা জ্বালাবো তখন কি করব, এই সুইচে চাপ দিব, চাপ দেওয়ার ফলে ভিতরে যে পাতটা থাকে এই পাতটা এখানে কি করবে, লেগে যাবে। তার ফলে কি, এই পাতটাও কি করবে, কানেকশন পাবে। তার ফলে এই যে কি আছে, এই যে আমাদের হলুদ লাইটটা আছে, হলুদ লাইটটা জ্বলে উঠবে। এখন আমার মন চাচ্ছে কি করব, যে আমি গ্রিন লাইটটাও জ্বালাবো। তাহলে গ্রিন লাইটটাও জ্বালাবো, তাহলে কি করবো, আমি এখানে চাপ দিব, চাপ দেওয়ার ফলে এখানে তো লাইন আছেই, আমি দিয়ে রাখছি। এখন দেখেন এই যে প্রান্তটা আছে, এই প্রান্ত দিয়ে যখন আমি যখন সুইচ টিপ দিব, সুইচ টিপ দেওয়ার পর কি হবে, এই এই ভিতরের মেকানিক্যাল যে পাতটা আছে, এই পাতটা এটাতে লেগে যাবে। লেগে যাওয়ার ফলে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এদিক দিয়ে গিয়ে এই নিউট্রাল দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এখানে একটা সার্কিট সম্পূর্ণ হবে। দেখ এখন এই লাইটটা জ্বলে উঠবে। এখন দেখেন এখানে আমি আরেকটা কানেকশন করে রাখছি, এটা হলো কি, একটা আমি কি চালাবো, আমি একটা ফ্যান চালাবো। দেখেন আমি এই যে লাইটগুলা জ্বালালাম, এই লাইটগুলা জ্বালানোর ক্ষেত্রে এই সুইচে কানেকশন করছি, সুইচে কানেকশন করার ক্ষেত্রে আবার কি করছি, ডিরেক্ট অপর সুইচের অপর প্রান্ত থেকে কানেকশন করে দিছি। দেখেন এখানে কি করছি, এখানে কিন্তু এই ফ্যানের লাইনটা, এটা কিন্তু ফ্যানের সুইচ, এটা হলো ফ্যানের সুইচ। তাহলে কি, এই ফ্যানের অপর প্রান্ত থেকে কিন্তু আমি ডিরেক্ট কানেকশন করে দিই নি, কিন্তু হ্যাঁ আমি যদি চাইতাম যে এই ফ্যানটা আমি চাপ দিলেই ফুল স্পিডে ঘুরবে, কোনো এটাকে আমি কন্ট্রোল করবো না, বাড়াবো না, কমাবো না। আমরা জানি যে ফ্যান ফ্যানটা অনেক সময় আমাদের কি করতে হয়, কমাতে হয়, অনেক সময় বাড়াতে হয়, রেগুলেট করতে হয়। সেটার জন্য কি করি, আমরা একটা রেগুলেটর ব্যবহার করি। দেখেন আমি এখানে কি দিছি, একটা ভেরিয়েবল, যে এটা হলো একটা ভেরিয়েবল রেজিস্টরের চিহ্ন, এরকমই আর কি। ভিতরে রেগুলেটরের যে ইয়াটা থাকে সেটা এরকমই। রেগুলেটরের কাজ কি, সে কি করে কারেন্টকে কমিয়ে বাড়িয়ে কি করে, কারেন্টকে কমিয়ে বাড়িয়ে কি ফ্যানের স্পিডটাকে কি করে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখেন আমার এই পর্যন্ত কি লাইন আসলো, যখন আমি চাপ দিলাম, চাপ দেওয়ার ফলে এই পাশে লাইন আসলো, এই পাতটা এখানে লেগে গেল, তারপর এই পাশে লাইন আসলো, এখান থেকে লাইন গিয়ে কই গেল, রেগুলেটরে গেল। এখন যেহেতু রেগুলেটরে আমি এখানে লাইনটা দিছি, লাইনটা চলে গেছে রেগুলেটরে, তাহলে এখন এই ফ্যানটা চলতে হলে তো এটার ভিতর দিয়ে যেতে হবে। যখন এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, তখন এই যে ভেরিয়েবল রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা বাড়িয়ে কমিয়ে কি করবে, ভেরিয়েবল রেজিস্টার বলতে মানে কি, পরিবর্তনশীল রেজিস্টার। আর রেজিস্টার আমরা সবাই জানি মোটামুটি কি, সেটা কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। আমি যদি রেজিস্টারটা বাড়াই তাহলে কারেন্ট কম প্রবাহিত হবে, এবং রেজিস্টারটা যদি কমাই তাহলে কারেন্ট বেশি প্রবাহিত হবে। যখন রেজিস্টারটা আমি কমাবো তখন ফ্যান জোরে ঘুরবে, আর যদি এই এই রেজিস্টারটা যখন কি করবো আমি বাড়াবো, তখন কি কারেন্ট কম প্রবাহিত হবে, ফ্যানটা কি করবে আস্তে ঘুরবে। এটার জন্যই কি করলাম, আমি এই যে এই ফ্যানের সুইচের অপর প্রান্ত থেকে কি করলাম, এখানে দিয়ে দিলাম,
ফ্যানটা কি এই ফ্যানের যে কারেন্টটা যাবে, ফ্যানের যে লাইনটা যাবে সেটা কি কি হয়ে যাবে, একটা রেজিস্টর হয়ে যাবে। দ্যাট মিন্স দ্যাট ইজ রেজিস্টার, দ্যাট মিন্স এখানে কি একটা রেগুলেটর হয়ে যাবে। এই রেগুলেটরটা যেহেতু হয়ে যাবে, সেহেতু কি আমরা কি করতে পারবো, এই ফ্যানের স্পিডটাকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাহলে এদিক দিয়ে গেল, এদিক দিয়ে ডিরেক্ট এটার ভিতর দিয়ে এই ফ্যানটা চলতে শুরু করলো। হ্যাঁ, এই রেগুলেটর থেকে দেখেন আমি আরেকটা কানেকশন দিছি, এটা সকেট দিছি। সুইচ বোর্ডে অনেক সময় আমরা মোবাইল চার্জ দেই বা বিভিন্ন আলাদাভাবে বিভিন্ন লোড চালাই, সেই লোড চালানোর জন্য একটা সকেট, আপনারা সবাই মনে রাখবেন, একটা সকেট, একটা সকেট মিন্স হলো একটা লোড। লোড বলতে কি হইতে পারে, আমি এই সকেটটার মধ্যে কি একটা জ্বালাতে পারবো, বাতি জ্বালাতে পারবো, আমি যে এই যে মোবাইলটা চার্জ দিছি, মোবাইলটা চার্জও কিন্তু কি একটা লোড, তাই না? তাহলে একটা সকেটে কি আমরা সবসময় একটা লোড হিসেবে কল্পনা করবো। একটা সকেটকে যদি লোড হিসেবে কল্পনা করি, তাহলে অবশ্যই অবশ্যই লোডের মধ্যে কি থাকে, একটা ফেজ থাকে আর একটা নিউট্রাল থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা ফেজ লাগবে এবং একটা নিউট্রাল লাগবে। তাহলে সকেটের এক প্রান্তে কি করলাম, আমি একটা ফেজ দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, একটা ফেজ দিয়ে দিলাম, আর অপর প্রান্তে কি দিয়ে দিলাম, এই যে নিউট্রাল এনে কি করে দিলাম, কানেকশন করে দিলাম। আর দেখেন এই যে লাইটের, এই রেড লাইটটা একটা লোড, এই ইউলো লাইটটা একটা লোড, তারপর গ্রিন লাইটটা একটা লোড, ফ্যান একটা লোড। তাহলে কি এই যে লোডগুলো আছে, এই লোডেরও কি লাগবে, একটা নিউট্রাল লাগবে। তাহলে কি করলাম, যেহেতু এখানে নিউট্রাল আছে, আমার এই জায়গায় নিউট্রাল আছে, তাহলে কি করলাম, তিনটা এই চারটা লোডের নিউট্রাল এক করে এনে কি করে দিলাম, এখানে আমি সংযুক্ত আমার যে মেন নিউট্রাল, এই যে মেন নিউট্রাল এদিক দিয়ে গেছে, এই নিউট্রালের সাথে কি করে দিলাম, এখানে ডিরেক্ট সংযোগ করে দিলাম। এভাবেই আসলে আমার সুইচ বোর্ডের কানেকশন গুলা করা হয়। আসলে কি আপনাদের একটা বিষয় সবচেয়ে বেশি চিন্তা করতে হবে, সেটা হলো যে 220 সিঙ্গেল ফেজ মানে কি, টু লাইন মানে ফেজ এবং নিউট্রালের কাজ যা কিছু আসুক না কেন, 220-র যা কিছু থাকবে, একটা জিনিস শুধু চিন্তা করবেন, সেটাতে একটা ফেজ লাগবে আর একটা নিউট্রাল লাগবে। এবং ফেজ এবং নিউট্রাল করার মাধ্যমে কি করতে পারি, আমরা এই সার্কিটটা সলভ করতে পারি। এইভাবে আমরা কি একটা সুইচ বোর্ড কানেকশন করতে পারি, একটা সার্কিট সম্পূর্ণ করতে পারি।